Assalamu alaikum, class 4. How are you everyone? I hope all of you are fine. I am here also fine. Have you done your last class? Tumra ki last class ta porecho? In last class, we had completed scene comprehension model number 2. আমরা লাস্ট ক্লাসে মডেল নং 2 এর সিন কম্প্রিহেনশন করেছিলাম। টুডে আই এম হুমাইরা ইসলাম উইথ ইউ উইথ অ্যানাদার সিন কেসেস, দ্যাট ইজ মডেল কোয়েশ্চেন 3। মডেল কোয়েশ্চেন 3 ডিসক্রাইবস আ স্টুডেন্ট অফ ক্লাস 4 লাইক ইউ অ্যান্ড হিজ ফ্যামিলি। কি বললাম, মডেল কোয়েশ্চেন 3 একটা ক্লাস 4 এর ছাত্রর, তোমাদের মতে একটা 4 এর ছাত্রের ফ্যামিলি নিয়ে লেখা, বর্ণনা করা। তাহলে আমরা কি করব, এই মডেল কোয়েশ্চেন 3টা রিড করব, দেন প্যাসেজ থেকে আমাদের কি করতে হবে, কোয়েশ্চেন নাম্বার যে মডেল যে প্যাসেজটা দেওয়া থাকবে সিন প্যাসেজ, সেটার উপর বেস করে যে কোয়েশ্চেন 1, 2, 3, 4 এই চারটা কোয়েশ্চেন কী করতে হবে আমাদের আনসার করতে হবে। দেন টাইম ওয়েস্ট না করে চলো আমরা ক্লাস শুরু করি। লেটস স্টার্ট আওয়ার ক্লাস। কী লেখা আছে এখানে, রিড দ্য টেক্সট, অনুচ্ছেদটা পড়ো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন 1, 2, 3, and 4 এবং উত্তর করো কোন প্রশ্নগুলোর, কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3, আর 4। তাহলে চলো একটু পড়ে দেখি কি আছে এতে। হাই আই এম সাগর, হাই আমি সাগর, আই এম ইন ক্লাস 4, আমি ক্লাস 4-এ পড়ি, আই এম 9 years old, আমার বয়স 9 বছর, আই হ্যাভ আ লিটল সিস্টার, আই হ্যাভ আ লিটল সিস্টার, আবার একটা ছোট্ট বোন আছে, হার নেম ইজ কেয়া, তার নাম কি কেয়া, শি ইজ অনলি 3 years old, তার মাত্র কত বছর, 3 বছর বয়স। এই যে দেখো, শি ইজকে পুরোটা না লিখে সি লিখে উপরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিয়েছে, এটা পুরোটা মিনিং কি, শি ইজ, যেটাকে আমরা সংক্ষেপে বলবো শি ইজ, শি ইজ, ঠিক আছে, এটাকে সংক্ষেপে শি ইজ, শি ইজ অনলি 3 years old। তারপর কি আছে, মাই ফাদার ইজ আ ডক্টর, আমার বাবা একজন ডাক্তার, অ্যান্ড মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ, এবং আমার মাকে একজন গৃহিণী, হাউসওয়াইফ অর্থ কি গৃহিণী, এটার আরেকটা শব্দ হচ্ছে হোম মেকার। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ স্কুল টিচার বাট হি ডাজন্ট ওয়ার্ক নাও, দেখো তার মানে বোঝা যাচ্ছে তাদের ফ্যামিলিতে গ্র্যান্ডফাদার আছে, তাই না, ওরা গ্র্যান্ডফাদারের সাথে একসাথে থাকে, সাগরের গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার অর্থ কি দাদা বা নানা, তাই না, দাদা বা নানা তাদের সাথে সে কী করে, তারা একসাথে থাকে। এখন এই দাদা কী ছিলেন, মাই গ্র্যান্ডফাদার, আমার দাদা, আমি আপাতত দাদা ধরে নিলাম, মাই গ্র্যান্ডফাদার আমার দাদা ওয়াজ এ স্কুল টিচার, কী ছিলেন, ওয়াজ আগে ছিলেন, ওয়াজ মানে ছিলেন, তাই না, ছিল, তার মানে উনি আগে ছিলেন, কী ছিলেন, স্কুল টিচার, স্কুলের শিক্ষক। বাট কিন্তু দেখো তার মানে আমরা অনেক সময় বলি না আমার এটা পছন্দ হয়েছে, কিন্তু তার মানে কিছু একটা নেগেটিভ হয়েছে, তাই না, ঠিক এরকম এখানে দেওয়া আছে যে মাই গ্র্যান্ডফাদার ওয়াজ, আমার দাদা ছিলেন স্কুল শিক্ষক, বাট কিন্তু হি ডাজন্ট ওয়ার্ক নাও, সে এখন কোনো কাজ করে না, তাই না, ডাজন্ট ওয়ার্ক নাও, দেখো হি যদি ডাজন্ট না থাকতো, হি ওয়ার্ক যদি থাকতো তাহলে কী হতো, ভার্বের সাথে এস বাই এস যোগ হতো, তাই না, থার্ড পার্সন সিঙ্গুলার দেখে, হ্যাঁ, কিন্তু আমি কি বলেছিলাম,
একটা বাক্যকে প্রশ্ন করার ক্ষেত্রে, প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে অথবা বাক্যটাকে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা কি করি, ওই ভার্বের অ্যাজ বা ইয়েস কোথায় নেই, অক্সিলারি ভার্বের সাথে নিয়ে দেই। ঠিক আছে, দেখো এখানে হি ডাজন্ট, এটা পুরোটা হচ্ছে ডাজ নট, ডাজ নট। ডাজ কোথা থেকে এসেছে? ডাজ হচ্ছে একটা টু ডু ভার্ব, টু ডু ভার্বে যে ডু আছে সে ডু এর সাথে ওই যে ভার্বের মেন ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করে সেটাকে একসাথে করলে কি হয়, ডাজ হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এই ডাজ ব্যবহার করা হয়। তাহলে হি ডাজ, হি ডাজ নট, এই ডাজ নটকে একসাথে ডাজন্ট, ডাজন্ট। আবার শোনো, ডাজ নটকে কি করেছে, ডাজন্ট। এই নটকে দেখো উপরে কীভাবে লিখতে, ডাজের পরে এন দিয়ে তারপরে উপরে কমা দিয়ে তারপর আবার টি লিখেছে, দেখেছ? তার মানে হচ্ছে হি ডাজন্ট ওয়ার্ক নাও, সে এখন কাজ করে না। মাই গ্র্যান্ডফাদার হেল্পস মি উইথ মাই হোমওয়ার্ক, আমার গ্র্যান্ডফাদার কী করে, আমাকে আমার বাড়ির কাজ করতে সাহায্য করে। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু অনেকেই কী করো না, হোমওয়ার্ক দাও না। ইনফ্যাক্ট আমার ক্লাসে কিন্তু এখন পর্যন্ত কেউ হোমওয়ার্ক জমা দাওনি, এবং তোমরা যদি আমাকে হোমওয়ার্কটা জমা না দাও আমি কিন্তু বুঝতে পারছি না তোমাদের কোথায় সমস্যা আছে, তাই না? তোমরা ফার্স্ট মাসিক পরীক্ষায় কিন্তু তোমরা অনেকেই কী করেছো, আমাকে হোমওয়ার্ক দাওনি, এবং অনেকেই অনেক কিছু ভুল করেছো। তো তোমরা যদি এখন আমাকে না দাও আমি কিন্তু তোমাদের ভুলগুলো কারেকশন করে দিতে পারবো না। এবং আমাদের কিন্তু হোমওয়ার্ক কে দিচ্ছে না দিচ্ছে সেটা রেকর্ড হয়, ঠিক এরকম একটা খাতায় একটা পেজে আমরা কিন্তু সেটা রেকর্ড রাখি। যারা যারা হোমওয়ার্ক দেয় তাদের নাম হোমওয়ার্ক দিচ্ছে সেভাবে আমরা লিখে রাখি, যারা দিচ্ছে না সেভাবে সাবজেক্ট ওয়াইজ, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সেভাবে লিখে রাখি। তো আশা করছি তোমরা এখন থেকে অন্তত হোমওয়ার্কটা দিবে এবং তোমাদের ভুলগুলো সংশোধন করে নেবে। তাহলে চলো আমরা টেক্সটে ফিরে যাচ্ছি, আবার কোথায় ছিলাম, মাই গ্র্যান্ডফাদার হেল্পস মি উইথ মাই হোমওয়ার্ক, হি ইজ ভেরি স্মার্ট। দেখো হি ইজ ভেরি স্মার্ট, আমরা এই বাক্যগুলো আমরা দেখেছি আগে, তাই না? আমরা প্রিপোজিশন করেছি, তারপর আমরা অ্যাডজেক্টিভ করেছি, অ্যাডভার্ব করেছি, পার্সন স্পিসে আমরা এগুলো সবগুলো করেছি, তাই না? তাহলে পরেরটা কী আছে দেখো, মাই গ্র্যান্ডমাদার। তাহলে আমরা এখন জানলাম যে তার গ্র্যান্ডফাদারও আছে, গ্র্যান্ড মাদারও আছে। তাহলে কী করে গ্র্যান্ডমাদার, মাই গ্র্যান্ডমাদার ওয়ার্কস অ্যাট হোম, গ্র্যান্ডমাদার কী করে বাড়িতে কাজ করে, শি মেক্স দ্য বেস্ট পিঠাস, তিনি কী করেন সবচেয়ে বেস্ট যে পিঠা আছে, সবচেয়ে ভালো যে পিঠা সে পিঠা তৈরি করে। এই পিঠা সবচেয়ে ভালো কোথার, ইন দ্য ওয়ার্ল্ড, মানে আমরা অনেক সময় বলি না যে আমার আম্মুর সবচেয়ে ভালো, তাই না? ঠিক এরকম সে গ্র্যান্ডমাদারের পিঠাটা এতই মজা লেগেছে সাগরের কাছে, সে কি বলছে, মাই গ্র্যান্ডমাদার মেক্স দ্য বেস্ট পিঠাস ইন দ্য ওয়ার্ল্ড, সে একেবারে খুশিতে বলছে মাই গ্র্যান্ডমাদার মেক্স দ্য বেস্ট পিঠাস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, একদম পৃথিবীর সেরা পিঠাটা, পৃথিবীর সেরা পিঠাটা কী করে, তার গ্র্যান্ডমাদারই বানায়, আর বাকি কেউ বানাতে পারে না। ঠিক আছে, সে এতটাই মজা পেয়েছে, এতটাই আনন্দিত। এখন কি বলছে, শি, শিকে গ্র্যান্ডমাদার, শি হেল্পস মাই মাদার ইন দ্য গার্ডেন, সে আমার মাকে বাগানে সাহায্য করে। তার মানে কি, সাগরের মা গার্ডেন করে, তাই না, বাগান তৈরি করে। হাউ টু মেক এ গার্ডেন, আমরা অলরেডি সেটা শিখে গিয়েছি, তাই না? সাগরের মা গার্ডেন করে, তার মা কী কী চাষ করে দেখো তো, কী কী গার্ডেনে আছে তার, মাই মাদার হ্যাজ আ ওয়ান্ডারফুল গার্ডেন, মাই মাদার হ্যাজ আ ওয়ান্ডারফুল গার্ডেন, আমরা বলি না খুব সুন্দর, ঠিক ওরকম ওয়ান্ডারফুল গার্ডেন, একটা কী আছে, খুব সুন্দর একটা বাগান আছে। আই এম প্রাউড অফ ইট, আমি খুব গর্বিত, কেন গর্বিত, শি গ্রোজ দ্য বেস্ট টমেটোস অ্যান্ড কিউকাম্বার্স ইন দ্য নেইবারহুড, কারণ সে, সে কে, মা, সে কী করে, সে জন্মায় দ্য বেস্ট টমেটোস, একেবারে সেরা টমেটো আর কিউকাম্বার, মানে কি শশা,
সেরা টমেটো আর শসা জন্মায় ইন দ্য নেইবারহুড, মানে আশেপাশে যারা আসে, চারপাশে যারা এইভাবে বাগান করেছে তাদের চাইতে সবচেয়ে সেরাটা, সেরা টমেটো শসাটা কে কে তৈরি করে? সাগরের মা। তাহলে এই হচ্ছে আমাদের প্যাসেজ। প্যাসেজ থেকে এখন আমরা কোথায় যাব? আমাদের নেক্সট যেই কোয়েশ্চেন সেটা হচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ কলাম বি। এবং প্রতিবারের মধ্যে এখানে কি আছে, কলাম বিতে দুটো এক্সট্রা আছে। দেন লেটস স্টার্ট ইট। কলাম এতে আছে স্মার্ট, নেইবারহুড, ডেলিশিয়াস, ওয়ান্ডারফুল, বেস্ট। স্মার্ট কি? যে দেখতে খুব সুন্দর, বুদ্ধিমত্তা ভালো, ঠিক আছে, সে হচ্ছে স্মার্ট। তাহলে এই স্মার্টের সাথে কোনটা মিলছে কলাম বিয়ে? চলো তো দেখি। অফ দ্য হাইয়েস্ট কোয়ালিটি? না, হাইয়েস্ট কোয়ালিটি মানে সর্বোচ্চ গুণ, না সেটা স্মার্ট না। অ্যান ইন্টেলিজেন্ট অ্যান্ড ওয়েল ড্রেসড পার্সন, ইন্টেলিজেন্ট অ্যান্ড ওয়েল ড্রেসড। ইন্টেলিজেন্ট মানে কি? যার বুদ্ধি আছে। স্মার্ট আমরা কাদের বলি? স্মার্ট বলি যে কোনো মানুষকে, তাই না? আচ্ছা, যে কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু আমরা স্মার্টটাকে ব্যবহার করি। তাহলে মানুষে কী আছে? বুদ্ধিমত্তা আছে, আর ওয়েল ড্রেসড, একদম ওয়েল ড্রেসড হয়ে আসে, ঠিক আছে। তো এটা কি স্মার্ট? তার মানে স্মার্ট আমরা তাকেই বলছি যার বুদ্ধিমত্তা আছে এবং যার ড্রেস আপ ভালো। তাহলে কলাম বিতে কী আছে? নাম্বার টুতে অ্যান ইন্টেলিজেন্ট অ্যান্ড ওয়েল ড্রেসড পার্সন, একজন বুদ্ধিসম্পন্ন মানুষ, আর কি, যার পোশাক আশাক ভালো, ওয়েল ড্রেসড। তাহলে এই নাম্বার কী হচ্ছে? কলাম এর এ, কলাম বি এর টু। কলাম এ নেইবারহুড, বি নাম্বার দেখো। নেইবারহুড মানে হচ্ছে চারপাশ, মানে চারপাশে বাড়িঘরও হতে পারে, ঠিক আছে, মানুষজন হতে পারে, চারপাশে গাছপালা হতে পারে, মানে তোমার চারপাশে যা আছে সেখানে বাড়িঘর থাকুক আর গাছপালা থাকুক বা জাস্ট এমনি কোনো কিছু ল্যান্ড থাকুক, যেটাই হোক সেটাই হচ্ছে কি আমার নেইবারহুড। এখন কোনো একটা নির্দিষ্ট জায়গা, ঠিক তুমি যেই জায়গায় বসবাস করো তার চারপাশটা হচ্ছে তোমার নেইবারহুড, ঠিক আছে। তাহলে কি দিব দেখো তো, কলাম বিতে আমরা তো এক নম্বর হাইয়েস্ট কোয়ালিটি নেইবারহুডের সাথে যাচ্ছে না, দুই নম্বর তো আমরা ইন্টেলিজেন্ট এটা করে ফেলেছি, স্মার্ট হবে এটা। নাম্বার থ্রি কী বলেছে? সামথিং হুইচ টেস্ট গুড, কোনো কিছু, সামথিং মানে কোনো কিছু, হুইচ টেস্ট, টেস্ট কীভাবে করি আমরা? টেস্ট আমরা খেয়েই করি, তাই না? এখন নেইবারহুড কি খাওয়া যায়? না, তাহলে এটা বাদ। চার নম্বর কী বলছে? কভার্ড উইথ সামথিং, কভার্ড মানে ঢেকে রাখা, ঢেকে রাখা উইথ, কোনো কিছুর সাথে, কোনো কিছু দিয়ে ঢেকে রাখবো, এটা তো আরও হবে না। অফ পোর কোয়ালিটি, কোয়ালিটির ক্ষেত্রে একেবারেই খারাপ, এটা তো নেইবারহুডের সাথে যাচ্ছেই না, আমার চারপাশের সাথে কি খারাপ গুণাবলী এটা যাচ্ছে? যাচ্ছে না। কী যাচ্ছে? ভেরি গুড অর গ্রেট, অনেক ভালো যাচ্ছে? না, তাও যাচ্ছে না। তাহলে থাকছে কি? দ্য এরিয়া, এরিয়া মানে হচ্ছে এলাকা, অর দ্য পিপল অথবা মানুষজন, লিভিং বাস করে, ওয়ার আ পার্টিকুলার প্লেস, একটা নির্দিষ্ট এরিয়াতে কি করে বসবাস করে, ইয়েস, এটাই হচ্ছে কি নেইবারহুড। নেইবারহুড একটা এরিয়াও হতে পারে, আবার আমার চারপাশে যারা বসবাস করে তারও হতে পারে। দ্যাট মিন্স আমরা অ্যান্সার পেয়ে গেছি, নাম্বার বি হচ্ছে কলাম বি এর সেভেন। তাহলে কলাম এর সি নাম্বারটা কী হচ্ছে দেখো তো? ডেলিশিয়াস। ডেলিশিয়াস মানে কি? ডেলিশিয়াস মানে হচ্ছে খুব সুস্বাদু, খেতে খুবই মজা, ঠিক আছে। এটা কি এখন খেতে যে মজা কীভাবে বুঝি আমরা? টেস্ট করে, তাই না? তাহলে এখানে কলাম বিতে টেস্ট কোথায় ছিল চলো তো দেখি। নাম্বার থ্রি, সামথিং উইথ টেস্ট গুড, কোনো কিছু যেটা খেতে খুবই মজা, তাই না? তাহলে কলাম বিয়ের তিন, কলাম এ সি হচ্ছে কলাম বিয়ের সি অর্থাৎ তিন। এবার চলো দেখি কলাম এর ডি নাম্বার কী বলছে। ডি নাম্বার বলছে ওয়ান্ডারফুল মানে বিস্ময়কর, ঠিক আছে, বিস্ময়কর মানে হচ্ছে গুড কোয়ালিটি, যেটা ঠিক আছে, যেটা হচ্ছে ভেরি গুড অর গ্রেট হবে। কেন ভেরি গুড? কেন আমরা অফ দ্য হাইয়েস্ট কোয়ালিটি দিলাম না?
কারণ হাইয়েস্ট কোয়ালিটি হচ্ছে যে এটার পরে আর কোনো কোয়ালিটি নাই, এরপরে আর কোনো কোয়ালিটি হবে না, ঠিক আছে? তাহলে সেটা সেটা হচ্ছে বেস্ট, বেস্টের পরে আর কোনো কোয়ালিটি হয় না, এই জন্য বেস্ট হচ্ছে দ্য হাইয়েস্ট কোয়ালিটি। আর ওয়ান্ডারফুল কি? ওয়ান্ডারফুল হচ্ছে ভেরি গুড অর গ্রেট, তার মানে ডি নাম্বার হচ্ছে কলাম বি এ 6 আর ই নাম্বার হচ্ছে কলাম বি এ 1। হয়ে গেল আমাদের ম্যাচিং। এক নম্বরে আমাদের নাম্বার ওয়ানে যে আরেকটা ফর্ম আছে, কোয়েশ্চেনের আরেকটা প্যাটার্ন আছে, আমরা সেটাও দেখো। তার আগে এখানে আমি অ্যান্সার দিতে কোয়েশ্চেন নাম্বার ওয়ান অর্থাৎ প্যাসেজের যেটা কলাম এ এবং কলাম বি ম্যাচিংয়ের যেটা সেটা আমি দিয়ে রেখেছি, তোমরা এখান থেকেও দেখতে পারো। এবং আমি সবসময় যেটা বলি যে তোমাদের যে এই যে বইটা আছে এই বইটার ভেতরে অনেক সময় প্রিন্টিং মিস্টেক হয়ে অনেক সময় দেখা গেছে যে একটু ভুলভাল হয়ে গেছে, অ্যান্সারে টুকটাক ভুল আছে, তো তোমরা কী করবে নিজেরা প্যাসেজ পড়ে ভালোভাবে জেনে তারপর অ্যান্সার করবে, যাতে করে কোনো ভুল না হয়, ঠিক আছে? চলো আমরা চলে যাই আমাদের পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনে কি আছে দেখো, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, একদম সেরা শব্দটা নিয়ে যেটা ম্যাচ করছে সেরা শব্দটা নিয়ে আমরা কি করব এই ফিল ইন দ্য গ্যাপসগুলো ফিল আপ করবো। এখানেও কী হচ্ছে, বরাবরের মতো আমাদের কিছু এক্সট্রা দেওয়া আছে যেগুলো আমাদের আদৌ লাগবে না। তাহলে চলো আমরা অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ সঠিক যেই শব্দগুলো আমাদের দরকার সেগুলো আমরা খুঁজে দেখি। তাহলে কী বলছে দেখো, ফিল ইন দ্য গ্যাপস আমরা অলরেডি দেখেছি এটা। নাম্বার এ কী বলছে, সাগর ইজ ড্যাশ দেন হিজ সিস্টার, সাগর তার বোনের চেয়ে কি বড়, তাই না? আমরা তো জানি সাগর বড়, কারণ সাগর হচ্ছে ক্লাস ফোরে পড়ে আর তার সিস্টার মাত্র 3 বছর বয়স, তার মানে সাগর হচ্ছে বড়। তাহলে কি হবে, সাগর ইজ বড়, বড় ইংরেজিটা কি এল্ডার ওল্ডার, কোনটা দেখব? দুটো আছে, এখানে হবে সাগর ইজ ওল্ডার দেন হিজ সিস্টার, ঠিক আছে, ওল্ডার হবে। দেন কি হবে, বি নাম্বার, সাগরস গ্র্যান্ডফাদার হ্যাজ ড্যাশ ওয়ার্কিং নাও, সাগরের কি হচ্ছে, গ্র্যান্ডফাদার হ্যাজ ড্যাশ ওয়ার্কিং নাও, সে কি কাজ করতো, গ্র্যান্ডফাদার স্কুল টিচার ছিল, তাই না? তাহলে স্কুল টিচার যে ছিল সে কি এখন আর কাজ করে না, স্টপ করে ফেলেছে, তাই না, থামিয়ে দিয়েছে। তাহলে কি হবে, দেখো তো পুরো স্টপ আছে, হ্যাঁ সাগর গ্র্যান্ডফাদার্স হ্যাজ স্টপড ওয়ার্কিং নাও, সে কাজ করা বন্ধ করে দিয়েছে। দ্য ভেজিটেবল ইন দ্য গার্ডেন আর, ভেজিটেবল কি সবজিগুলো, ইন দ্য গার্ডেন বাগানের সবজিগুলো কি, আর সবজিগুলো খেতে কি, এখানে কী কী শব্দ আছে, এল্ডার ওল্ডার স্টপ মাদার ওয়ার্ক জব হোম মেকার ডেলিশিয়াস, তাহলে কী হবে, ভেজিটেবলগুলো সুস্বাদু হবে, তাই না, ডেলিশিয়াস হবে। তাহলে দ্য ভেজিটেবল ইন দ্য গার্ডেন আর ডেলিশিয়াস। তারপর কী হচ্ছে, সাগরস ঘ্যাস হ্যাজ আ গার্ডেন, সাগরের কেউ একজন হবে যার গার্ডেন আছে, সাগরের কার গার্ডেন আছে, মাদার, হ্যাঁ সাগরের মায়ের কী আছে, গার্ডেন আছে। সাগরস ফাদার ড্যাশ অ্যাজ আ ডক্টর, সাগরের বাবা কী করে, কাজ করে একজন ডক্টর হিসেবে, তাহলে কী হবে, সাগরস ফাদার ওয়ার্কস অ্যাজ আ ডক্টর। ওয়ার্কস কেন হলো, কারণ সাগরের বাবা তো একজন, এই জন্য ভার্বের সাথে অ্যাজ যোগ হয়েছে। এই ছোটো ছোটো ব্যাপারগুলো ভালো করে খেয়াল করে তারপর দিতে হবে, ঠিক আছে? এখানে যদি ভুল হয়, আমি বারবার যেহেতু এইগুলো নিয়ে তোমাদের মনে করিয়ে দিচ্ছি, এগুলো যদি ভুল হয় প্লাস আমরা যে গ্রামারগুলো আগে শিখেছি সেগুলোর কোনো কিছু যদি এখানে থাকে সেটা তোমাদের ঠিক করে নিতে হবে। যদি সেটা সেগুলো ভুল হয় তাহলে কিন্তু আমি 00 দিয়ে রাখবো। তখন কিন্তু তোমরা
মন খারাপ করতে পারবে না। এই জন্য ভালোভাবে কেয়ারফুল হয়ে পড়বে, যাতে করে আমার 00 না দিয়ে এত এত নাম্বার দিতে হয়। ঠিক আছে, এই যে দেখো আমি এখানে উত্তরগুলো লিখে দিয়েছি, যাদের প্রয়োজন এখান থেকে লিখে নাও, অথবা আমি যখন ডিসক্রাইব করি, আমি যখন বলতে থাকি তখন তোমরা শুনে শুনে ভিডিওকে পজ করে করে থামিয়ে দিয়ে দিয়ে তোমরা কী করতে পারো, টেনে টেনে ভিডিওটাকে তোমরা আমার উত্তরগুলো নিয়ে নিতে পারো। নাম্বার টু হচ্ছে ট্রু অ্যান্ড ফলস। এই জায়গায় পড়ার জন্য আমরা কী করব, আমার ক্যামেরাটাকে আমি অফ করে নিচ্ছি, নাহলে পুরোটা দেখা যাবে না। কি আছে, রাইট ট্রু অর ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট। আমরা অলরেডি জানি যে সত্য বাক্যটার জন্য আমরা ট্রু অর্থাৎ সত্য লিখবো, আর যেই বাক্যটা স্টেটমেন্টটা ভুল সেটার জন্য আমরা কী করব, ফলস লিখব। তাহলে দেখি কি বলছে। এই নম্বরে ইন দ্য প্যাসেজে সাগর টকস অ্যাবাউট হিমসেলফ অ্যান্ড হিজ ফ্যামিলি। সাগর তার নিজের কথা বলছে এবং তার ফ্যামিলির কথা বলছে, এটা কি সত্য? ইয়েস। এই জন্য আমি কী লিখেছি দেখো, এ নাম্বার ট্রু। দেখো বি নাম্বার কি, কিয়া ইজ দ্য অনলি সিবলিং অফ সাগর। সিবলিং মানে হচ্ছে ভাই বোন, ঠিক আছে, সিবলিং ভাই বোন যে থাকে আমাদের, সেটাকে ইংরেজিতে স্পেসিফিক শব্দ এটা। এই সিবলিং দিয়ে শুধু ভাই বোনকেই বোঝাবে, আর কিছু বোঝাবে না, একদম স্পেসিফিক ওয়ার্ড। তো বলছে সাগর হচ্ছে, কেয়া হচ্ছে সাগরের একমাত্র বোন, ঠিক আছে, একমাত্র ভাই বোন যে থাকে, একমাত্র বোন। তার মানে কি, এটা সত্য, এটা কি হবে, ট্রু। এরপর কি আছে, সাগরস গ্র্যান্ডফাদার ইজ না রিটায়ার্ড। রিটায়ার মানে কি, অবসরপ্রাপ্ত, মানে যে কোনো কাজ করে না। আসলেও কি তাই, হ্যাঁ, গ্র্যান্ডফাদার আগে স্কুল শিক্ষক ছিলেন, এখন কিন্তু কোনো কাজ করেন না, তার মানে হচ্ছে উনি রিটায়ার্ড। এরপর কি আছে, সাগরস মাদার গ্রোস ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। সাগরের মা কি ফুলের বাগান করেছে? না, ফুলের না, টমেটো আর কিউকাম্বার তো ফুল হতে পারে না, তাই না? টমেটো আর শসা কি ফুল? না, ওটা একটা ফল, তাই না, ওটা গাছের ফল। এই ফল হচ্ছে একটা সবজি, তাই না, সালাদ। তো এই জন্য আমরা কী বলবো এখানে, সাগরস মাদার গ্রোস ফ্লাওয়ার ইন হার গার্ডেন, এটা হবে ফলস। এরপর কী আছে, সাগর ইজ প্রাউড অফ হিজ মাদার। সাগর তার মাকে নিয়ে খুবই গর্ববোধ করে, হ্যাঁ আসলেও তাই, কেন যেন করে, কারণ বেস্ট টমেটো আর কিউকাম্বার তার মা জন্মায়। আচ্ছা, এরপর কী হচ্ছে, এফ নাম্বার হচ্ছে কেয়া ইজ ওল্ডার দেন সাগর। আসলে কি কেয়া ওল্ডার? না, কেয়া কিন্তু ইয়ঙ্গার, ইয়ঙ্গার মানে ছোট। তাহলে কি হবে, এটা ফলস। আমরা কি দেখলাম, নাম্বার ডি আর নাম্বার এফ এই দুটো ফলস, আর বাকি সবগুলো ট্রু। দেখো এখানে আমি করে দিয়েছি। এখন আমরা যেটাতে যাব সেটি হচ্ছে আমাদের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। কি লিখেছে, কোয়েশ্চেন থ্রি, সরি, আমাদের যে প্যাসেজটা আছে, প্যাসেজের থ্রি নাম্বার কোয়েশ্চেনে আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নিচের প্রশ্নগুলো কারা কারা, নাম্বার এ, হোয়াট ডাজ সাগরস গ্র্যান্ডফাদার্স অকুপেশন, হোয়াট ওয়াজ সাগরস গ্র্যান্ডফাদার্স অকুপেশন, সাগরের গ্র্যান্ডফাদার যে আছে, দাদা যে আছে, তার পেশা কী ছিল, তাই না, তার পেশা কী ছিল, চলো দেখি। সাগরস গ্র্যান্ডফাদার্স অকুপেশন ওয়াজ টিচিং। এখানে যদি তুমি লেখো সাগরস গ্র্যান্ডফাদার ওয়াজ এ স্কুল টিচার, তাহলে কী হবে, সে ছিল একজন স্কুল শিক্ষক, হ্যাঁ সেটাও হবে, যেহেতু এখানে আমাদের ডাইরেক্ট বলেছে যে তার পেশা কী ছিল। আমরা যদি বলি যে তার পেশা কী ছিল, তাহলে কিন্তু এভাবে পেশা অকুপেশন কথাটা উল্লেখ করি, তাহলে কিন্তু আসে যে শিক্ষকতা, ঠিক আছে, এই শিক্ষকতা ইংরেজি হচ্ছে টিচিং, এই জন্য এখানে টিচিং দেওয়া আছে। এছাড়াও তোমরা কী লিখতে পারো, সাগর গ্র্যান্ডফাদার
was a school teacher. ঠিক আছে, যেখানে অকুপেশন শব্দটা ইউজ হবে না, কিন্তু যেহেতু অকুপেশন শব্দটা ব্যবহার করেছে এই বাক্যে টিচিং শব্দটাই সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এরপর কি দিয়েছে প্রশ্নটা দেখি, প্রশ্ন বলেছে হু ইজ কেয়া, কেয়া কে, তোমরা কি বলবে কেয়া ইজ আওয়ার ম্যাডাম বলবে? না, এটা বলবো না, এটা বললে কিন্তু নাম্বার কাটা যাবে। এটা কি হবে, কেয়া ইজ সাগরস ইয়াঙ্গার সিস্টার, কেয়া ইজ সাগরস ইয়াঙ্গার সিস্টার। ঠিক আছে, কি কেয়া ইজ দ্য ইয়াঙ্গার সিস্টার অফ সাগর, অথবা কেয়া ইজ সাগরস ইয়াঙ্গার সিস্টার, যেভাবেই লেখো ঠিক হবে। এরপরে কি আছে, হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত, শি ইজ থ্রি ইয়ার্স ওল্ড, শি ইজ থ্রি ইয়ার্স ওল্ড। দেখো বি নম্বরে আমার এখানে এই যে দেখো শি ইজ থ্রি ইয়ার্স ওল্ড। তারপর কি আছে, হু হেল্প সাগরস মাদার উইথ দ্য গার্ডেন, সাগরের মাকে গার্ডেনে সাহায্য করে কে বাগানে, শুধু হুয়ের জায়গায় যে সাহায্য করে তাকে বসিয়ে দেব, কে সাহায্য করে, সাগরস গ্র্যান্ডমাদার। দেখো সাগরস গ্র্যান্ডমাদার, দেখো তো এই যে সাগরস গ্র্যান্ডমাদার হেল্পস সাগরস মাদার উইথ দ্য গার্ডেন। তারপর কি আছে, হোয়াট ডাজ সাগরস ফাদার ডু, সাগরের বাবা কি করে, সাগরস ফাদার ওয়ার্কস অ্যাজ আ ডক্টর, সাগরস ফাদার ওয়ার্কস অ্যাজ আ ডক্টর, সাগরের বাবা ডাক্তার হিসেবে কাজ করে, অথবা সাগরস ফাদার ইজ আ ডক্টর, সাগরের বাবা একজন ডাক্তার, সাগরস ফাদার ওয়ার্কস অ্যাজ আ ডক্টর, অথবা সাগরস ফাদার ইজ আ ডক্টর। এরপর কি আছে, হোয়াই ইজ সাগর প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন, দেখো সাগরের মা কেন তার যে গার্ডেনটা আছে সেই গার্ডেনে যে টমেটো আর কিউকাম্বারটা উৎপাদন করতো জন্মাতো এটা নিয়ে সাগর অনেক প্রাউড ছিল, তাই না? তাহলে কেন সাগরের মায়ের গার্ডেন দেখে সাগর প্রাউড ফিল করতো, কারণ তার মা বেস্ট টমেটোস আর কিউকাম্বার গ্রো করতো, তাই না? এই জন্য এখানে অ্যান্সারটা কী আছে, সাগর ইজ প্রাউড অফ হিজ মাদার্স গার্ডেন, সাগর তার মায়ের গার্ডেন নিয়ে খুব প্রাউড ফিল করতো, খুব গর্ব ফিল করতো। কেন, বিকজ, কারণ, বিকজ শব্দের অর্থ কী, কারণ, বিকজ ইট গ্রোস, এই ইটটা কই, ইটটা হচ্ছে গার্ডেন, ইটটা কি গার্ডেন, ইটটা কাকে নির্দেশ করে, গার্ডেনকে। তাহলে ইট গ্রোস দ্য বেস্ট টমেটোস অ্যান্ড কিউকাম্বার্স ইন দ্য নেইবারহুড। এরপরে যেটা আছে, হোয়াট ডাজ সাগরস গ্র্যান্ডমাদার মেক, সাগরের গ্র্যান্ডমাদার কী তৈরি করে, আমরা জানি যে বেস্ট পিঠা তৈরি করে, তাই না? তাহলে কী লিখব, সাগরস গ্র্যান্ডমাদার মেক্স দ্য বেস্ট পিঠাস, বেস্টের আগে যদি দি শব্দটা না দাও তাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? কারণ বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দি বসে। এরপরে আমরা কী করব, কোয়েশ্চেন নাম্বার ফোর, রাইট আ শর্ট কম্পোজিশন অন ইউর গ্র্যান্ড প্যারেন্টস, তোমার গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ দাদা দাদি বা নানা নানি সম্পর্কে লিখতে বলেছে ইন অ্যাটলিস্ট ফাইভ সেন্টেন্স, কমপক্ষে পাঁচ বাক্যের মধ্যে। চলো প্রশ্নগুলো দেখি, কী কী প্রশ্নের উপরে ভিত্তি করে লিখতে বলেছে, অর্থাৎ আমাদের উত্তরে কী কী প্রশ্নের উত্তর থাকতেই হবে। কী কী আছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর গ্র্যান্ডফাদার, তোমার গ্র্যান্ডফাদারের নাম কি, হোয়াট ওয়াজ হিজ প্রফেশন, তার প্রফেশন কী ছিল, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর গ্র্যান্ডমাদার, তোমার গ্র্যান্ডমাদারের নাম কী ছিল, কী, হোয়াট ডাজ শি ডু ইন হার ফ্রি টাইম, তার ফ্রি টাইমে সে কী করে, অর্থাৎ অবসর সময় কী করে, হাউ ডু ইউ স্পেন্ড টাইম উইথ ইউর গ্র্যান্ড প্যারেন্টস, তুমি কীভাবে তোমার দাদা দাদি বা নানা নানির সাথে সময় ব্যয় করো।
আমি তোমাদের বলেছিলাম এখানে যে অ্যাটলিস্ট 5 সেন্টেন্স বলে, তার মানে কমপক্ষে 5টা দিতেই হবে, যে 5টার মধ্যে এই উত্তরগুলো থাকবে। কিন্তু একটা প্যাসেজ গুছানোর জন্য বা সুন্দরভাবে লিখতে গেলে আমরা কি করতে পারি, আরেকটু আরও 3-4টা বাক্য আমরা লিখতে পারি। অর্থাৎ এই 4 নম্বরে 5 মার্কের জন্য আমরা কি করতে পারি, এখানে 7, 8, 9 সর্বোচ্চ 10 লাইন লিখতে পারি। তো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে গ্র্যান্ড প্যারেন্টস সম্পর্কে, এটা যেহেতু সহজ একেবারে, তাহলে গ্র্যান্ড প্যারেন্টস সম্পর্কে কিভাবে খুব সহজ সহজ লাইন দিয়ে আমরা লিখতে পারি। প্রথমে আমরা লিখব গ্র্যান্ড প্যারেন্টস আসলে কারা। আমরা কি লিখছি, গ্র্যান্ড প্যারেন্টস আর দ্য ওল্ডেস্ট মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। গ্র্যান্ড প্যারেন্টস হচ্ছে একদম বয়স্ক মানুষ যারা আছে সদস্যগুলো পরিবারে, তারা হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস। মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভ উইথ আস, আমার দাদা দাদি কী করে, আমাদের সাথে থাকে। মাই গ্র্যান্ড ফাদার্স নেম ইজ আলাউদ্দিন আহমেদ, আমার গ্র্যান্ড ফাদারের নাম কি, আলাউদ্দিন আহমেদ। হি ইজ 70 ইয়ার্স ওল্ড, সে কি, তার বয়স হচ্ছে 70 বছর বয়স। হি ওয়াজ আ ব্যাংকার, সে কি ছিলেন, ব্যাংকার ছিলেন। এরপরে আমার গ্র্যান্ডফাদারের সম্পর্কে যে দুটো প্রশ্ন বলেছিল, আমার দুটো প্রশ্ন হয়ে গেছে, গ্র্যান্ডফাদারের নাম এবং তার প্রফেশন কী ছিল এটা চেয়েছে, তাই না? তাহলে মাই গ্র্যান্ডফাদার নেম ইজ আলাউদ্দিন আহমেদ আর হি ওয়াজ আ ব্যাংকার, এর মধ্যে কিন্তু শেষ হয়ে গেল। এরপর আমরা গ্র্যান্ডমাদার সম্পর্কে বলবো, মাই গ্র্যান্ডমাদার্স নেম ইজ রেহানা সুলতানা, আমার দাদিমার নাম কি, রেহানা সুলতানা। শি ইজ 63 ইয়ার্স ওল্ড, ঠিক। দেখো গ্র্যান্ড প্যারেন্টসের ক্ষেত্রে গ্র্যান্ড ফাদারের যেভাবে লিখেছি, আগে নাম তারপর বয়স তারপর তার প্রফেশন, ঠিক গ্র্যান্ড মাদারের ক্ষেত্রেও সেভাবে লিখবো, আগে নাম তারপর বয়স তারপর তার প্রফেশন। তাহলে কী লিখলাম, মাই গ্র্যান্ড মাদার্স নেম ইজ রেহানা সুলতানা, শি ইজ 63 ইয়ার্স ওল্ড, শি ওয়াজ আ টিচার, সে একজন শিক্ষক ছিলেন, তার মানে সেও ছিলেন কিন্তু এখন করেন না, দেখেছ, আগে ছিলেন তার মানে কি, এখন নাই, এখন কি করে, শি রিডস নিউজ পেপার, সে খবরের কাগজ পড়ে, ইন হার ফ্রি টাইম, তার ফ্রি যে অবসর সময় আছে সেখানে। এখন আমরা কিন্তু 4টা প্রশ্ন তো পেয়ে গেছি, গ্র্যান্ডফাদারের নাম কি, সে কী কাজ করে, গ্র্যান্ডমাদারের নাম কি, আর অবসর সময়ে সে কী করে। এবার আমি কীভাবে গ্র্যান্ড প্যারেন্টসের সাথে সময় কাটাই সেটা, হাউ এভার, যাই হোক, আই স্পেন্ড, আমি স্পেন্ড মানে ব্যয় করা, আই স্পেন্ড টাইম উইথ মাই গ্র্যান্ড প্যারেন্টস, আমি আমার দাদা দাদির সাথে সময় পার করি কীভাবে, বাই ওয়াচিং টিভি, টিভি দেখাকে কী বলে, ওয়াচ, বাই ওয়াচিং টিভি উইথ দেম, তাদের সাথে একসাথে বসে কী করি, টিভি দেখি। সামটাইমস, মাঝে মাঝে, আই এনজয় দেয়ার, এনজয় মানে উপভোগ করা, দেয়ার চাইল্ডহুড মেমোরিজ, মানে দাদা দাদি ছোটোবেলায় কী করতেন, কেমন ছিলেন, কেমন দুষ্টুমি করতেন, সেগুলো বলে আর আমি সেগুলো শুনে কী করি, খুব আনন্দ পাই, মজা পাই, ঠিক আছে, আমরা ফ্রি টাইমে এভাবেই সময় পাস করি, এটাই বুঝাচ্ছে। তাহলে এই হলো, তাহলে এই হলো আমাদের কি মডেল কোয়েশ্চেন 3-এর নাম্বার 1, 2, 3, 4 আমরা করে ফেললাম সিন প্যাসেজে। আমরা নেক্সটে কী করব, সিন প্যাসেজে নাম্বার 4 আছে সেটা করব, সেটা আমাদের এই বই থেকে না, আমরা যে শীটটা দিয়েছিলাম সেখানে যে বলে দিয়েছি যে পাঞ্জেরি বইয়ের 25-26 পাঞ্জেরি যেই গাইড বুকটা আছে সেখানে 25 এবং 26 নম্বর পেজে যে মডেলটা আছে আমরা সেই মডেলটার উপরে করব। তাহলে এ পর্যন্ত তোমরা ভালোভাবে শিখো এবং হোমওয়ার্কটা করো, এবং এই যে নাম্বার 4, বিশেষ করে নাম্বার 4 যেটা কম্পোজিশন লিখতে বলে, এটা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং, এটা কিন্তু নিজে নিজে বানিয়ে লিখতে হয়। তো কীভাবে বানিয়ে লিখবে সহজ সহজ বাক্য দিয়ে আমি কিন্তু এখানে দেখিয়েছি, ঠিক আছে, তোমরা যারা ক্লাসটি করছো তারা সবাই চেষ্টা করবে, নিজেরা বানিয়ে বানিয়ে এভাবে লিখবে, আর তোমাদের লেখাটা ঠিক হচ্ছে কি না তোমরা আমাকে ছবি তুলে পাঠিয়ে ঠিক করে নিতে পারো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক, তোমাদের হোমওয়ার্ক থাকবে, কি থাকবে,
practice and learn to write question number 1, 2, 3, and 4 of model 3. अर्थात model 3 जेगुलो पढ़ालम ठीक शेगुलो ही की तुम्हारे homework. ताहुल आज के मोते एकाने आमदे क्लास टे शेष हुए गया लो. आबारो नोटिंग क्लास नहीं आम्रा पढ़ापुटी क्लासे आज बो. बाय बाय.